যশোর চুয়াডাঙ্গা সহ দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাত থেকেই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হবে, যা ছড়িয়ে পড়বে সারা দেশে। তবে এরপর ফের তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। একই সাথে দেয়া হয়েছে ঝড় ও বজ্রপাতের সতর্কতাও। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। এত দীর্ঘ তাপপ্রবাহ গেল 76 বছরেও দেখেনি দেশের মানুষ। সাধারণত এপ্রিল থেকে ঝড়ের মাস শুরু হলেও এবার পুরো এপ্রিলে বৃষ্টি হয়নি বললেই চলে। বৃষ্টির দেখাই মিলেনি রংপুর আর রাজশাহী বিভাগে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকেই দেশের বিভিন্ন এলাকায় হতে পারে বৃষ্টি, যা চলবে পুরো সপ্তাহ জুড়ে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি এলাকায় হবে না বৃষ্টি। আজকে বিভিন্ন জায়গায় এই তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হয়ে যাবে, মানে এই কমে যাবে বিভিন্ন জায়গা থেকে, এবং আগামীকালকে হয়তো রাজশাহী এবং খুলনা বিভাগের দুই এক জায়গায় মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া অন্যত্র তাপপ্রবাহ না থাকার সম্ভাবনা বেশি, এবং আজকে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকার দুই এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বজ্রঝড় সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ঝড় বৃষ্টির সাথে বেড়েছে বজ্রপাত, এতে বাড়ছে মৃত্যু। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রঝড় সহ বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু বজ্রপাতের সমূহ সম্ভাবনা রয়েছে এই সময়। আর দেখেন, 30 সেকেন্ডের মধ্যে শব্দ শুনতে পান, তাহলে আপনাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এবং যদি আপনি দেখেন যে আপনার নিরাপদ আশ্রয় নেওয়ার মতো পরিস্থিতি নাই বা ভূমিকম্পে নাই, আপনি অবস্থান করছেন না, তখন আপনাকে অবশ্যই বড় গাছ অথবা বৈদ্যুতিক খুঁটি এই সকল জায়গার নিচে থাকা যাবে না, আপনাকে বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে বসে পড়তে হবে। আগামী 48 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জের বিভিন্ন নদনদীর পানি কয়েকটি পয়েন্টে বাড়বে। স্বল্পমেয়াদে প্রাক মৌসুমি বিপদ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।